Welcome to Roof's Roof Garden. Hi friends, আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন। তো এই যে পাশের যে পটগুলো দেখছেন, এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা সাধারণত যে সমস্ত নার্সারির থেকে গাছগুলো কিনি সেগুলো ছোট একটি গ্রো ব্যাগে দেওয়া থাকে বা সেগুলো এই ধরনের পটে কিন্তু থাকে না। তো এই পটগুলো দেখে বুঝতেই পারছেন এগুলো একটি বিশেষ জায়গা থেকে আমি সংগ্রহ করলাম। আর যারা সাইট্রাস পাগল মানুষ তারা এই পট দেখেও নিশ্চয়ই বুঝে গেছেন যে এগুলো আমি কোথার থেকে সংগ্রহ করেছি। যাই হোক, যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি যে এগুলো আমি জৈন ইরিগেশন সিস্টেম লিমিটেড থেকেই সংগ্রহ করেছি। এরা শুধুমাত্র 5টি সাইট্রাসের উপরেই কাজ করে আর তারা এই অরেঞ্জগুলোর কোড নেম দিয়েছে JSO1, JSO2, এইভাবে JSO5 পর্যন্ত। এই কোড নেমগুলোর পিছনে অরিজিনাল নামও রয়েছে, সেগুলো আমি আপনাদের পরে বলছি। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো একদম এগ্রিকালচারের হাইটেক ল্যাবে এমন একটি পরিবেশে তৈরি করা যেখানে একদম রোগমুক্তহীন এবং বিভিন্ন বিখ্যাত কৃষি বিজ্ঞানীদের দ্বারা পরীক্ষিত এগুলো জাত, যেগুলো ভারতীয় ওয়েদারে খুব সুন্দরভাবে হচ্ছে। আর এই যে রুট নির্বাচন, এরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সবচেয়ে কম্পেটেবল রুটই নির্বাচন করেছে। আমি যদি ভুল না হয়ে থাকি, এটি সম্ভবত ফলকা মারিনো রুস্টকে রয়েছে, কারণ জৈন শুধুমাত্র এই ধরনের 2-3টি রুস্টকের উপরেই কাজ করে, ফলকা মারিনো, ক্যারিজো, এই ধরনের রুস্টক। তো যথাসম্ভবত এটি ফলকা মারিনো রুস্টকেই রয়েছে। তো যদি আমি ভুল হয়ে থাকি কমেন্টে অবশ্যই আমাকে শুধরে দেবেন। তো এই যে আমি 5টি ভ্যারাইটি সংগ্রহ করলাম, এই 5টি ভ্যারাইটি সংগ্রহ করার ইচ্ছে অনেকদিন থেকে ছিল কিন্তু কোনো মতে আমি আনাতে পারছিলাম না, কারণ এই ছোট কোয়ান্টিটিতে এই গাছগুলোকে এত দূর তারা পাঠায় না। তো এগুলোকে হয় গিয়ে আনতে হয় না হলে কোনো একটি মাধ্যমে আনতে হয়। তো আমার মতোই একজন পাগল ছাদবাগানি ভাই বাসুদেব, তার দৌলতে এই গাছগুলোকে আমি সংগ্রহ করতে পারলাম, কারণ সে বিভিন্ন ধরনের চেষ্টা চরিত্রের মাধ্যমে এই গাছগুলোকে আনতে সক্ষম হয়েছে। তো আমরা এই কয়েকজন ছাদবাগানি বন্ধু বান্ধব মিলে এই গাছগুলোকে সংগ্রহ করলাম। তো ফাইনালি এই গাছগুলোকে পেয়ে আমি খুব হ্যাপি, কারণ এই গাছগুলোর সংগ্রহ করার ইচ্ছে আমার অনেকদিন ছিল। এই যে আমার পিছনে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 40টির মতো সাইট্রাসের ভ্যারাইটি রয়েছে, নেপালি, ভুটানি, 1, 2, 3, 4 বহু নাম। তো এই নামকরণের অনেক কিছু বিভিন্ন ধরনের নার্সারিম্যানরা নিজেদের নাম মতোই দিয়েছে, আবার অনেকে হয়তো অরিজিনাল জাত হিসাবেও দিয়েছে। তবে অনেক জাত পরীক্ষিত না হয়েই এই নামের পিছনে ছুটেই আমরা এই গাছগুলোকে সংগ্রহ করে ফেলেছি। কিন্তু এমনও আমার কাছে কিছু গাছ রয়েছে যেগুলো আসলে দেখতে পাচ্ছি যে ফলের ঠিকঠাক ফল সেট হচ্ছে না, বা ফল হলেও তার কোয়ালিটি ভালো নয়। তো ছাদ বাগানের জায়গা যেহেতু লিমিটেড, আমাদের এমন কিছু গাছ নির্বাচন করতে হবে যেই গাছগুলো খুব সুন্দরভাবে ছোট্ট একটি জায়গাতে হবে এবং প্রচুর পরিমাণে ফলন দেবে এবং ফলের কোয়ালিটিও হবে এক্সেলেন্ট। তো এই যে 5টি ভ্যারাইটি রয়েছে, এই 5টি ভ্যারাইটি হচ্ছে ভারতে একদম পরীক্ষিত জাত, তাই এই জাতগুলোকে আমি সংগ্রহ করলাম। তাই ভাবলাম ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যে আমি সাইট্রাসের কী কী ভালো ভালো ভ্যারাইটি আমি 5টি সংগ্রহ করলাম। তো এটা কিন্তু কোনো নার্সারির প্রমোশন নয়, কারণ বুঝতেই পারছেন যে জৈন এমনই একটা বড় নাম যেখানে আমাদের প্রমোশনের কোনো দরকার নেই। আমি অনেক কষ্টে 1-1.5 বছর ওয়েট করার পর এই গাছগুলোকে আমি সংগ্রহ করতে পারলাম। তো আমি কাছ থেকে একটি গাছের স্যাম্পল আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে এগুলো দেখুন কতটা যত্ন সহকারে একদম এক একটি গাছকে প্রায়োরিটি দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন এই যে গাছটি রয়েছে, এটি হচ্ছে জৈন অরেঞ্জ 1 নামে করা। আর এই গাছটি দেখুন, এই যে পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো এরকম লম্বা পট দেওয়ার কারণ হচ্ছে যাতে এর রুট ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে হয়, আর এই উন্নত রুষ্টকের রুটগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়, তাই এর যাতে এই গাছটির এই ছোট্ট পটেও গ্রোথ যাতে কোনো মতে না থেমে থাকে। আর যারা এই গাছটি সংগ্রহ করবে সে একজন কৃষক হোক বা যেই হোক, সে যেন একদম রেডি গাছ পায়, মানে একদম ফিডার রুটযুক্ত গাছ, যেগুলো মাটিতে বা টবে রোপণ করলেই গাছটি খুব দ্রুত মাটিকে ধরে নেবে এবং খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে। তো তার জন্য হচ্ছে এই গাছটি। তো যেরকম এই 1, 2 রয়েছে, এই নামকরণগুলোর পিছনেও কিন্তু এর একটি মজার ইন্টারেস্টিং কাহিনী রয়েছে। এই যে 1, 2, 3, 4 দেখতে পাচ্ছেন, এগুলো এর হার্ভেস্টিং টাইমের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। 1 কথার অর্থ হচ্ছে যে এই গাছটি সবার প্রথম ফল হার্ভেস্ট করতে হবে, এভাবে 2 ঠিক তার পরবর্তী, 3 ঠিক তার পরবর্তী, এইভাবে 5টি ভ্যারাইটির হার্ভেস্টিং টাইমের উপর ডিপেন্ড করে এই নামকরণের বা এই নাম্বারিংগুলো করা রয়েছে। তো এবার আমি এই প্রতিটি এক একটি ভ্যারাইটি ধরে ধরে এর গুণ কী বা এই ভ্যারাইটিগুলোর অরিজিনাল নাম কি আপনাদের বলার চেষ্টা করছি। ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই বন্ধুরা, যে এখন যে সমস্ত সাইট্রাসের ভ্যারাইটিগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছে, যেমন নিউসেলার, কাটল গোল্ড, ওয়েস্টিন, প্যারা, হ্যামলিন, নাটাল, এমনকি ভ্যালেন্সিয়ার বিভিন্ন ভ্যারাইটিগুলো নিয়ে ত্রিশুল নার্সারিতে কাজ চলছে কিছু উন্নত রুষ্টকে, রংপুর লাইম, রাফ লেমন, এলিমো প্রভৃতি রুষ্টকে এই গাছের চারাগুলো খুব কম দামে পেয়ে যাবেন। আর এই নার্সারি থেকে কিন্তু এখন অনলাইনেও ডেলিভারি হয়। তো আবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথম ভ্যারাইটিটি হলো JSO1 বা জয়েন্ট সুইট অরেঞ্জ 1 নামে পরিচিত। আসলে এটি হলো হ্যামলিন, আর হ্যামলিন হলো
ফ্লোরিডার সবচাইতে জনপ্রিয় সুইট অয়েন্স। এটি একটি আর্লি সেশন ভ্যারাইটির ফল, আর এর বীজ প্রায় নেই বললেই চলে, আর প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে। আরও বৈশিষ্ট্যগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে। দ্বিতীয় ভ্যারাইটিটি হচ্ছে আসলে ওয়েস্টিন, যেটি জোইন অরেঞ্জ টু বা জেএসু টু নামে পরিচিত। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটি হচ্ছে ভিগোরাস, আর এর ফলগুলো হয় প্রায় সিডলেস। আর এটি হচ্ছে একটি মিড সেশন ভ্যারাইটির ফল। এর কিন্তু জুস খুবই কালারফুল হয় এবং খেতেও দুর্দান্ত, আর ফলনও হয় প্রচুর পরিমাণে। তৃতীয় ভ্যারাইটিটি হচ্ছে নাটাল, যেটি জেএসও থ্রি বা জোইন সুইট অরেঞ্জ থ্রি নামে পরিচিত। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে ভিগোরাস, এবং এই গাছের কিন্তু উচ্চ ফলনশীল হয়ে থাকে। এর বীজও প্রায় নেই বললেই চলে, আর এর যে পিলগুলো রয়েছে সেটি হচ্ছে অনেকটা ইয়েলোইশ অরেঞ্জ টাইপের হয়ে থাকে, আর এর ফ্লেভার কিন্তু খুবই রিচ এবং খুব জুসি। এই গাছেও প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে। চতুর্থ ভ্যারাইটি অর্থাৎ যেটি জেএসও ফোর নামে পরিচিত, এটি আসলে প্যারা, আর এই গাছেরও বৈশিষ্ট্য হচ্ছে মিডিয়াম ভিগোরাস, আর এটি হচ্ছে একটি মিড সেশন ভ্যারাইটি। এরও বীজ প্রায় নেই বললেই চলে, আর এর জুস খুবই রিচ ফ্লেভারের হয়ে থাকে। আর পঞ্চম অর্থাৎ শেষ ভ্যারাইটি, যেটি জেএসও ফাইভ নামে পরিচিত, এটি আসলে হচ্ছে ভ্যালেন্সিয়া। এটি হচ্ছে একটি লেট সেশন ভ্যারাইটি, আর এর গাছটি হয় ভিগোরাস টাইপের। এর ফল খুব জুসি এবং খুব ভালো একটি ফ্লেভারযুক্ত হয়ে থাকে, আর এটি কিন্তু খুবই উচ্চ ফলনশীল একটি জাত। এই ফলটি যখন ম্যাচিওর হয় তখন কিন্তু খুব সুন্দর একটি কালার আসে। তো বন্ধুরা, আপনারা জানলেন যে প্রতিটি কোড নেমের পিছনে আসলে কোন গাছ লুকিয়ে রয়েছে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে এই গাছগুলো সম্বন্ধে যতটুকু জানি সেইটুকু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনারা আরও এর থেকে বেশি কিছু জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমিও আপনাদের থেকে তথ্য নিয়ে সমৃদ্ধ হতে চাই। তো যাই হোক, এবার এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর থেকে যে কোনো একটি বা দুটিকে তুলে আমি পটিং করে দেখাচ্ছি। এই সঙ্গে আপনারা দেখতে পারবেন যে এই পটেই এই ছোট্ট গাছেরই রুটগুলো কতটা সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে। তো আর এর জন্য আমি মাটি আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। ছাদ বাগানে টবে সাইট্রাস গাছ করতে হলে এর আদর্শ মাটি কী করে তৈরি করতে হয় এই নিয়ে প্রায় প্রতিটি ভিডিওতেই বলা রয়েছে, তাই এই ভিডিওতে আর ডিটেলস বললাম না। যদি কারোর দরকার থাকে তাহলে আই বটনে এবং ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। তবুও আমি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন এই মাটিগুলো কতটা সুন্দর ঝুরঝুরে। আমি যখনই কোনো গাছ রোপণ করতে যাই বা আনবো প্ল্যান করে থাকি, তার এক থেকে দেড় মাস আগে কিন্তু আমি মাটি তৈরি করে রাখি, যাতে এখানে যে সমস্ত আমি উপাদানগুলোকে মিক্সচার করি সেগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় এর জন্য। তো এই মাটিটিও আমার দু মাস আগে রেডি করা ছিল। এবার চলুন এখান থেকে যে কোনো একটি পট বের করে এর থেকে রুট বলটিকে বের করে আপনাদের দেখাই যে এর রুট ডেভেলপমেন্ট কতটা হয়েছে। তো এর জন্য আমি এই জোইন অরেঞ্জ ওয়ান এই ভ্যারাইটিটি নিলাম। দেখুন এখান থেকে আমি রুট বলটিকে আস্তে আস্তে বের করার চেষ্টা করছি। তার আগে এভাবে পটটিকে একটু চারপাশ দিয়ে সামান্য করে চেপে দিলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো খুব ধীরে আমি টেনে বের করার চেষ্টা করছি। বাহ, খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন রুট বলটি, দেখুন এখানে কিন্তু নতুন নতুন ফিডার রুটে একদম ভরে গিয়েছে। আর এই গাছটি কিন্তু একদম ল্যাবেই বড় হয়েছে, আর এতটা বড় হলে তবেই বিভিন্ন ধরনের কৃষক বন্ধু এবং ছাদ বাগানদের হাতে তুলে দেয়। তো এর যে সয়েলটিও আলাদা, সেটা তো দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এবার এই গাছটিকে আমি আমার খাবারযুক্ত মাটিতে পটিং করে দেব। তো মাটিতে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে নিলাম, যেহেতু এর মিডিয়াটি সয়েললেস, আর এটি আমি মাটিতে দিচ্ছি। তো তার জন্য যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় এর জন্য এই সতর্কতা অবলম্বন করলাম। আর এই গাছটিকে পটিং করার জন্য আমি নির্বাচন করলাম এই 12x12 গ্রো ব্যাগ। তো প্রথমে 12x12 দেওয়ার একটি কারণ এই রুট বলগুলো অনেকটাই লম্বা। আমি প্রথমে 10 ইঞ্চি পটে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু এই রুট বলটি বেশ লম্বাটে টাইপের তাই 10 ইঞ্চি পটে কিন্তু এটি ধরছে না, আর আমি চাচ্ছি না যে এই গাছটি পটিং করার সময় রুটের উপর কোনো ড্যামেজ আসুক। তো তাই এই 12x12 পটটি আমি নির্বাচন করলাম, এটিতে 2 বছর খুব সুন্দরভাবে থেকে যাবে। আর গ্রো ব্যাগগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটি আমি বকুলদার থেকেই সংগ্রহ করেছি। যাই হোক, এবার এর মধ্যে আমি একটি নিচে খাবারযুক্ত মাটির লেয়ার দিয়ে নিব, আর তারপর সেই রুট বলটিকে খুব সাবধানে মাঝ বরাবর বসিয়ে দেব। ব্যাস, এই গাছটি পটিং হয়ে গেল। এবার দ্বিতীয় গাছটিও আমি একইভাবে পটিং করে দেব।
তো বন্ধুরা আপনারা দেখলেন যে এই পাঁচটি ভ্যারাইটি যে আমি এনেছিলাম তার মধ্যে দুটি ভ্যারাইটির গাছ আপনাদের সামনেই আমি রোপণ করলাম, বাকি তিনটি গাছকেও আমি রোপণ করে দেবো, তো সেটিকে আর এই ভিডিওতে দেখাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি ছাদ বাগান সংক্রান্ত যে সমস্ত নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো দিব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।